তোমার একটু বাড়া উচিত অবশ্য, কারণ এত সুখটা দেখে মাঝে মাঝে আমি জেলাস হয়ে যাই। এবং আমি ছোটবেলা থেকে বিশ্বাস করতাম যে আমি বড় হয়ে খুব পরিচিত মুখ হব। আমাদের সেই ব্যাপারটা নাই, সম্পর্কটা নাই। হ্যাঁ, মুরাদ মুরাদকে চিনে না আমার ছেলে। প্রিয় দর্শক, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মাই শো উইথ নওশিনী। আমি আরো একবার আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আর আমার চ্যানেলের এই দিনটায় পার্টিকুলারলি থাকে আপনাদের একজন প্রিয় মানুষ, আমার একজন প্রিয় মানুষ, যার কাছ থেকে আমরা তার জীবন সম্পর্কে জানি, যার কাছ থেকে আমরা সেই সব জিনিস জানি যেগুলো জানার পরেও অজানা থাকে। জানি মানে কি, জানার চেষ্টা করি। সব সময় তো আর পুরোটা জানা সম্ভব হয় না, তারপরে আমরা চেষ্টায় লিপ্ত থাকি। সেরকমই একটা চেষ্টা আজকেও করব। আমার খুব পছন্দের একজন মানুষকে আমি আজকে আমন্ত্রণ জানিয়েছি, আমার খুব পছন্দের অভিনেত্রী, এবং সবকিছু বাদ দিয়ে যদি বলি আমার খুব ভালো একজন বন্ধু। হঠাৎ করেই তাকে আমি খুব ভালো বন্ধু মনে করা শুরু করেছি, তার কারণটা আমরা গল্প করতে করতে বলবো। তিনি হচ্ছেন একজন ভার্সেটাইল অ্যাক্ট্রেস, খুবই সুন্দরী, তার অনেকগুলো গুণ আছে, তার অনেকগুলো মানবিক গুণও আছে। শুধুমাত্র যে স্ক্রিনের গুণ আছে তা নয়, তার অনেক মানবিক গুণও আছে, সেই গুণগুলোর কথাও আমরা গল্প করতে করতে বলবো। শি ইজ নান আদার দ্যান সোহানা সাবা। থ্যাংক ইউ বাবা, আমি তো আমার 2 কেজি বেড়ে গেল, এত কিছু এত গুণী নাকি আমি, এতদিন তোমার জানতাম না। তোমার একটু বাড়া উচিত অবশ্য, কারণ এত সুখটা দেখে মাঝে মাঝে আমি জেলাস হয়ে যাই। আচ্ছা, মাথায় রাখলাম, কাউকে জেলাস করা যাবে না, ঠিক আছে। সাবা, আমি তোমার ইন্ট্রোডাকশন দেওয়ার সময় বলছিলাম যে হঠাৎ করে এই মানুষটা আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে। ইটস নট দ্যাট আমরা খুব গল্প করি, দেখা করি, কথা বলি, তা নয়, বাট তোমার ভিতরে ওই জিনিসটা আছে খুব আপন করে নেওয়া, এবং আমরা একটা ট্রিপে গিয়েছিলাম একসাথে, সেখান থেকে আমাদের বন্ধুত্বটা। এই যে তোমার এই যে বন্ধু সুলভ সহজাত স্বভাবটা, এটা কি তোমার সব সময় হয়? কেন জিজ্ঞেস করছি, তোমাকে কিন্তু দেখে মুডি মনে হয়, বাট আমি মনে করি না, শি ইজ নট মুডি এট অল। তুমি একটু বলো। আচ্ছা, এই জিনিসটা আমাকে অনেক ফেস করতে হয়েছে, এই কথাটা যখন আমার সাথে সামনাসামনি কেউ মিশেছে তখন একদম আকাশ থেকে পড়ে, বলে যে আমাকে দূর থেকে দেখে নাকি খুব মুডি মনে হয়, যদিও আমি খুব পাশের বাড়ির মেয়েটার ক্যারেক্টার করেছি সবসময়, কিন্তু আমার হয়তো চেহারার মধ্যে এরকম কোনো ব্যাপার আছে বা আমার বডি ল্যাঙ্গুয়েজ আছে, আমি জানি না। আমাকে মানে মনে হয় যে আমি অতটা ইজি গোয়িং না মেশার ব্যাপারে, কিন্তু যখন মেশে তখন তাদের ভুল ভাঙে। তবে আমি একটা কথা বলতে চাই যে আমি যার সাথেই মিশি না কেন, যেভাবেই মিশি, আমার আমি খুব প্রাণ খুলে মিশি এবং খুব আপন করে নিতেই পছন্দ করি। সাবা, তুমি তো বেসিক্যালি একজন নৃত্যশিল্পী ছিলে, তুমি ছোটবেলা থেকে নাচ শিখেছো, নৃত্যশিল্পী থেকে অভিনেত্রী হয়ে ওঠা, কখন ভেবেছিলে যে আমি অভিনেত্রী হতে পারবো কিংবা হতে চাই? আচ্ছা, প্রথমে বলে রাখি যে আমার মা অভিনয় করতো, নাচ করতো, গান করতেন, ছায়ানটে গান করতেন। মানে আমরা পুরো একটা ছায়ানট ফ্যামিলি, আসলে আমি ছায়ানটেই নাচ শিখেছি, আমার ভাই ছায়ানটে তবলা শিখেছে, মামুনি, আমাদের পুরো ফ্যামিলির অনেকেই। আর যেটা হয়েছে যে মামুনি আরণ্যকে অভিনয় করতেন, কিন্তু আমি আর ভাইয়া হয়ে যাওয়ার পর পর সে আর কোনো কিছু কন্টিনিউ করতে পারেনি। তো ছোটবেলা থেকে আমাকে নাচ শেখাকার যেটাই শেখাক, ওই অভিনেত্রী বানানো বা একটা সেলিব্রিটি বানানোর একটা ইচ্ছা থেকেই সে আমাকে বড় করেছে। এবং আমি ছোটবেলা থেকে বিশ্বাস করতাম যে আমি বড় হয়ে খুব পরিচিত মুখ হব। মানুষ যখন আস্তে আস্তে মানে রাস্তা দিয়ে যায় না, রাস্তায় তো আমরা যখন ভাবি যে আমি সাপোজ এখন যাবো রাজবাড়িতে, বাই রোডে, রাজবাড়ির কথা বললাম কারণ আমার দাদা বাড়ি হচ্ছে রাজবাড়ি, তো আমরা ভাবি যে একটানা রাজবাড়িতে যাব, কিন্তু কখনো কোনো টং এ একটু দাঁড়াই, কোথাও চা হুম হুম খাই, কোথাও একটু যাদের সিগারেটের নেশা আছে সিগারেট খাই, একটু কেউ হাওয়া খায়, এরকম আর কি ব্যাপারটা। তো ঠিক তেমনি আমি যে এই রাজবাড়ির রাস্তা বা এই যে অভিনেত্রীর রাস্তা যখন ঠিক করলাম, তখন আমি নাচটা আমাকে মামুনি শেখালো, তো আমার ব্যাপারটা খুব সহজাত ভাবেই ওই ব্যাপারটা আমার মধ্যে চলে আসলো যে নাচটা আমি খুব এমন ভাবে অ্যাডপ্ট করলাম যে তখন ওই ব্যাপারটা ভুলেই গেলাম যে আমি অভিনেত্রী হব বড় হয়ে। আর প্রচুর অফার পেতাম তখন কাজের, বাট মামুনি আমাকে ছোটবেলায় কোনো কাজে দিতে চাইতো না, ওই শিশু শিল্পী হিসাবে মামুনি বলতো যে ও যে এনার্জিটা ছোটবেলায় নষ্ট হয়ে যাবে, বড় হয়ে আর কিছু করতে পারবে না, তো সে সবাইকে ডিনাই করে যেত যে ও বড় হবে তারপরে কাজ করবে। তো যেটা আমার জন্য খুব পজিটিভ একটা জিনিস, আমি অনেকের সাথেই শেয়ার করিনি, আমি তোমার ছুঁতে বলি, আমার যখন নাচ করছি ওই সময়টাতে আমি এতটাই
নেশার মতো হয়ে গেল নাচের ব্যাপারটা, যে পরের দিন আমার অঙ্ক পরীক্ষা, তার আগের দিন আমি স্টেজ শো করছি, মানে স্কুলে ফাইনাল অঙ্ক পরীক্ষা, তার আগের দিন আমি রাত 12টা পর্যন্ত, মানে 10টা পর্যন্ত স্টেজ শো করে এসে বাসায় এসে কখন ফ্রেশ হব, কখন অঙ্ক প্র্যাকটিস করব, কখন পরীক্ষা দিব, মানে এতটাই নেশা হয়ে গেল। থ্যাংক গড যে ওই সময় একটা ধাক্কা লেগেছিল আমার একটা নাচের টিচারের সাথে, আমি নামার এখন নাম মেনশন করি, তার সাথে আমার একটা প্রবলেম হলো, এবং প্রবলেম হওয়ার কারণে দেখা গেল যে পাফা থেকে আমাদের, তখন আমি ছায়ানট থেকে বাফায় এসেছি, অনেকগুলো বিদেশ ট্যুর নাচের হবে, তো ওই টিচারটা আমার সব জায়গা থেকে নাম কেটে দিল তার সাথে আমার প্রবলেম হওয়ার কারণে। এবং তখন একরকম জেদি তৈরি হলো, যে তখন অলরেডি আমি মানে করছি মডেলিং করছি, ছোটখাটো অভিনয় অভিনয়ের চেষ্টা করছি, ওই সময়টাতে যেটা হলো যে র‍্যাম্পেও হাঁটছি, হ্যাঁ, তো একরকম জেদ তৈরি হলো যে আর নাচ করব না, এখন শুধু অভিনয়ে কনসেন্ট্রেশন দিব। এবং থ্যাংক গড সে আমার অপকার করতে গিয়ে ওই সময়টাতে, এখন সে আমার অনেক ভালো বন্ধু, আমরা এখন ডুয়েট করি একসাথে, সে ছেলে, তো থ্যাংক গড যে সে আমার অপকার করতে গিয়ে একটা উপকার করেছিল, কারণ ধাক্কা লাগাটা দরকার ছিল আমার জীবনে, এবং আমি আমার পুরো মনোনিবেশ করেছি না অভিনয়ে। এখন আমি নৃত্যশিল্পী, কিন্তু আমি নাচ করতে আরাম পাই না, কারণ এটা একটা বিশাল রিহার্সাল, বিশাল এনার্জির ব্যাপার, এখন আমার পুরো এনার্জিটা না আসলে ওই জায়গাটা আমি নিতে পারি না, আমি অনেস্টলি নাচ করতে পারি না। দেখা যায় যে আমার এই 9-10 দিন রিহার্সাল না করে আমি খুবই চিটিং করি, 2 দিন 3 দিন রিহার্সাল করি, কিন্তু পিছনে যারা নাচছে তারা 9-10 দিন ধরে রিহার্সাল করছে, তো আমি আমার মানে এখন একটু কম নাচ করতে পছন্দ করি আর কি। ভেরি গুড সাবা, আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে যখন থেকে আসলে আমি যখন থেকে তোমাকে ফলো করেছি, তোমার কাজ, তোমার সাথে পরিচয় হওয়ারও আগে থেকে আর কি, তুমি যখন থেকে আর কি টেলিভিশনে অনেক প্রমিনেন্ট অ্যাক্ট্রেস, আমরা কিন্তু দর্শক হিসেবে যেটা দেখেছি, তুমি খুব রেগুলার যে কোনো সিরিয়ালে কাজ করেছো, মাসে 30 দিন কাজ করেছো তা না, ইউ আর ভেরি পিকি অ্যাবাউট ইউর প্রজেক্ট, সিনেমাটাকে বেশি প্রাধান্য দিয়েছো এবং তোমার প্রজেক্টের ব্যাপারেও তুমি খুবই চুজি পিকি ছিলে, বাট তারপরেও তুমি কাজ এখনো করে যাচ্ছ। এই জিনিসটা আমি একটু তোমার কাছে জানতে চাই যে আমরা যারা কাজ করি রেগুলার, তারা হয়তো রেগুলার কাজ করার জন্য কিংবা স্ক্রিনে টিকে থাকার লড়াইয়ে বেঁচে থাকতে আমরা খুব যে কোনো কাজই করতে থাকি, মানে জাস্ট প্রতিদিনই আমাকে শুটিং করতে হবে, বাট তোমাকে সেটা করতে হয়নি, হাউ ডিড ইউ ম্যানেজ দ্যাট? না করেও তুমি কি করে এরকম একটা অবস্থান রেখেছো? থ্যাংক গড আমি মানে শুকর আলহামদুলিল্লাহ যে আমার, আমি বলি যে আমার প্রথম জন্মদাত্রী হচ্ছে আমার মা, এবং সেকেন্ড জন্মদাত্রী হচ্ছে গিয়ে কবরী আপু। আমি যখন এখানে সেখানে অভিনয় করছিলাম ওই সময়টাতে, আমি জাস্ট মনে হতো, মানে আমরা তো নিজেকে মনে করি আমরা অনেক ট্যালেন্টেড, কোথাও এক জায়গায় সুযোগ পেলে দেখিয়ে ছাড়বো, তো থ্যাংক গড যে ওই সময়টাতে সেই যে সুযোগটা আমার, এই যে আয়না সিনেমাটা 2004-এ আমি যখন সাইন করলাম, তার আগে এরকম অনেক কাজ থেকে আমাকে রিজেক্ট করা হয়েছে, বা আমি ওই সময়টাতে কতটা সাহস নিয়ে না বলেছি যে না আমি এরকম কাজ করব না, থ্যাংক গড। তো ফাইনালি যেটা হয়েছে যে আমি কবরী আপু আমাকে এই সুযোগটা করে দেওয়ার কারণে, না ওই সময়টাতে আমি অনেক কমার্শিয়াল সিনেমার অফার পেয়েছি, প্রায় 22টার মতো কমার্শিয়াল সিনেমার অফার আমি 8 দিনেই পেয়েছি, তখন প্রচুর কমার্শিয়াল সিনেমা হতো FTC-তে, মানে রংরমা থাকতো 2004-এ, খুব বেশি দিন আগেও না, তো আমি না লোকটা সংবরণ করেছি, কারণ পাপা বলেছিল যে আর সিনেমা করতে দিবে না, থ্যাংক গড। ওই সময়টাতে ওই যে খেলা ঘরটা করলাম তারপরের বছর 2005-এ, তো এই দুইটা সিনেমা করতে করতে হঠাৎ করে আমার কাছে কোথায় যেন মনে হলো যে আমি অনেক কাজ করব না, আমি যে কাজটা করব সেই কাজটা একটা যেন সিল থেকে যায়, হয়তো আজকে এই সিনেমাটা, এই সিনেমাগুলো, এই কাজগুলো নিয়ে আমি যেগুলো কাজ করছি খুব বড় কিছু না হোক, এখন তো আসলে পুরো মানে টেলিভিশন মিডিয়া বলি আর যে কোনো মিডিয়াম বলি, যে সে কাজগুলোটা কিন্তু একদম অন্য হিসাবে কাজ হয়, যেটা আমি বুঝেছি অনেক পরে, একদম অনেস্টলি, মানে আমি তোমার হাজবেন্ডের কাছে, হিল্লোল ভাইয়ার প্রথম হিরোর কাছে, যে সে আমাকে অনেকগুলো ব্যাপার বুঝিয়ে চোখ খুলে দিয়েছে, আমি আসলে সবসময় ওই অন্ধের মতো কাজ করি, কিন্তু আমি শুধু আমার কাজটাই দেখি, আমি শুধু মনে হয় যে অভিনয় করে যাব আর অন্য কিছু, নিজেকে মার্কেটিং কি করে করতে হয় বা এটা সেটা, এত কিছু আমি ইগনোর করি আসলে। তো এই জায়গা থেকে হ্যাঁ, যদি তুমি বলো যে তারপরেও টিকে আছে এবং মানুষজন আমাকে পছন্দ করছে, যারা আমার আমার কাজ সম্পর্কে যাদের আইডিয়া আছে, তারা আমার কাজ দেখে আগ্রহ ধরে বা ওয়েট করে আমার কাজের জন্য, তো শুকর আলহামদুলিল্লাহ যে
আমি আসলে অন্য কিছুই বুঝি না, অন্য কিছু বুঝতেও চাই না জীবনে। আমি জীবনে একটা জিনিসই বুঝতে চাই, অনেস্টলি অভিনয় করে যাওয়া, এবং সেখানে যেখানে অভিনয় করার সুযোগটা পেতে চাই, মানে পাই, সেখানেই অভিনয়টা করি। আর আরেকটা জিনিস আমার কাছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে যতক্ষণ পর্যন্ত আমি মনে করব যে যেই জায়গাটা আমাকে রেসপেক্ট দিচ্ছে, কাজ কাজ থেকেও মানুষের সাথে সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট। যতক্ষণ দেখি যে আমি রেসপেক্টটা পাচ্ছি ততক্ষণ আমার ভালো লাগে, যখন দেখি যে পাচ্ছি না, সেটা কাজের মাধ্যমে হোক বা কাজের মানুষের মাধ্যমে হোক, তখন আর আমি পারি না নিতে। আমি এই ব্যাপারে একটু শিল্পী মানুষ আর কি, একটু অভিমানী। সাবা, তোমার কাছে আমার এই প্রশ্নটা হচ্ছে যে আমি জানি, আমি তোমাকে চিনি, আমি ব্যক্তি সাবাকে চিনি, দর্শকদের উদ্দেশ্যে আমি চাচ্ছি যে তুমি আনসারটা দাও। তোমাকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বোল্ড ভাবে দেখেছি, তুমি কিন্তু ইউ আর ভেরি স্ট্রেট। তোমার কথাবার্তা, তোমার স্টেটমেন্টের ক্ষেত্রে সব সময় গতানুগতিক একটা কিছুর বাইরে গিয়ে আমরা তোমাকে বিভিন্ন স্টেটমেন্ট দিতে দেখেছি, সেটা ফেসবুক স্টেটাস হোক, সেটা নিজেকে প্রেজেন্ট করার ক্ষেত্রে হোক, এবং ইউ আর ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইট। বাট মানুষজন তো কথা বলে, দর্শকের কথা আমি বাদই দিলাম, কিছু কিছু দর্শক বলবেই, কিছু দর্শক তোমাকে তুমি ভালো কাজ করলেও বলবে, খারাপ কাজ করলেও বলবে। বাট আমাদের কলিগদের ভিতরেও কিন্তু কথা হয়, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির ভিতরেও কথা হয়, তুমি জানো কারা বলছে। তারপরে যখন তাদের সাথে তোমার দেখা হয় কিংবা তাদের সাথে তোমার কাজ হয়, হাউ ডু ইউ ডিল দেম? আমি বললাম তো যে আমি যতক্ষণ পর্যন্ত রেসপেক্ট পাচ্ছি, আমি ফিল করি, ততক্ষণ পর্যন্ত আমার কোনো সমস্যা হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে আমি সবসময় ব্যাপারটাকে এইভাবে দেখতে পছন্দ করি না অশ্লীল, যে আমি যদি ভাবি যে 16 কোটি মানুষই আছে, এরকম হিসাব নিকাশে কেউ বলে 18, কেউ বলে 20 কোটি, সেটার ব্যাপার আলাদা। যদি আমি ধরি 16 কোটি মানুষ আছে, 16 কোটি মানুষকে পুরোপুরি খুশি করা আমার পক্ষে সম্ভব না। তো যেই দিন থেকে আমি বুঝে গেলাম যে সবাইকে খুশি করা আমার পক্ষে সম্ভব না, সেই দিন থেকে আমি সবার মতো হওয়া বন্ধ করে দিয়েছি। আমি আমার মতো হতে চেয়েছি, আমি কি বলতে চাই, আমি কিভাবে বাঁচতে চাই, আমি কিভাবে ঘুমাতে চাই, সেটা একেবারে আমার ব্যাপার। সবাইকে খুশি করা আসলে সম্ভব না। এবং আমি জানি যে অনেকেই আমার কথায় আহত হয়, আমি কাউকে আহত করার উদ্দেশ্যে কোনোদিনও কিছু বলি না, কাউকে খোঁটা দেওয়ার উদ্দেশ্যে কোনো কিছু বলি না, কিন্তু আমার যেটা মনে হয় আমি হয়তো মুখের উপরে বলে দিই বা লিখে দেই, বা আমি আমার মতো করে ছবি তুলি, আমি আমার মতো করে চলি, আমার মতো করে লাইফ লিড করি। এটাতে কেউ কেউ কষ্ট পায়, আসলে সেটাতে আমার কিছু করার নাই। আমি আমি আসলে মলম নিয়ে ঘুরি না সবার কষ্টে মলম দেওয়ার জন্য। তবে হ্যাঁ, সম্পর্কটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। যারা আমার কাছের মানুষ তারা আমাকে জাজমেন্ট না করলেই হলো, আর যারা আমার পেছনে কথা বলে, পেছনে জাজ করে, তারা তো পেছনেরই মানুষ, তাদের এই জাজমেন্ট নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা নাই। এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে আমার সামনে এসে যদি কেউ কিছু বলে, তখন আমি তাকে এক্সপ্লেইন করি যে হ্যাঁ, এরকম এরকম হয়েছে, কিন্তু এটা তুমিও খুব ভালো করে জানো যে আমার পেছনে অনেক কিছু বলে অনেকে, কিন্তু সামনে এসে কিছু বলে না। সামনে এসে না বললে আমি কি করে সেটা নিয়ে? আর আমি আরেকটা জিনিস, একেবারেই আমার কাছে একটা মজার ব্যাপার যে আমি শোনা কথা নিয়ে একদম হেডেক করি না। ধরো আমাকে কেউ একজন কিছু বললো, তুমি এসে আমাকে বললে যে তোমার নামে তো ওইটা বলেছে, আমি এটা একদম ইগনোর করি। তো এটার মধ্যেও একটা মজার ব্যাপার আছে আর কি, যে যখন আমি ইগনোর করি, আমি বিশ্বাস করছি না সেটা না, আমার কিছু এসে যায় না। তো ইগনোর করতে করতে এটা আসলে মানে তুমি কি করছো, একটা গ্লাসের দেয়াল আমার চারদিকে আছে, এই দেয়াল ভেদ করে কখনো কিছু আমার লাইফে আমার উপরে রিফ্লেক্ট করে না। সো আমার সামনে যখন সেই মানুষটা আসে, আমার কিছু এসে যায় না, আমি আমার মতোই থাকি, আমি তার মতো মানে আমি রিয়াক্টিভ হই না, আমি প্রোঅ্যাক্টিভ থাকি। ভেরি গুড। আমরা মাঝে মাঝে আল সাবাবস এর অনেক ধরনের উক্তি ফেসবুকে দেখি, যারা তোমাকে ফেসবুকে ফলো করে দর্শক, আমরা কলিগস ফ্রেন্ডসরা বাদে, তারা খুব ভালো মতো জানে, এবং আই লাইক ইট সামটাইমস, তোমার সাথে আমার ইনবক্সে কিন্তু এগুলো নিয়ে অনেক কথা হয়। হ্যাঁ, আচ্ছা সাবা, তোমার পড়াশোনাটা একটু আমরা জানতে চাই। তুমি ফ্যাশন ডিজাইনিং এ পড়েছো, সো তুমি কি ওটা কোনোভাবে কন্টিনিউ করছো, ওই পড়াশোনার জায়গাটা থেকে কি কিছু করছো অ্যাক্টিং এর পাশাপাশি? আচ্ছা, আমার সবকিছুর পিছনে একটা স্টোরি আছে। আমি বেসিক্যালি পড়াশোনা করেছি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল থেকে, তার আগে আমি লেডিস ক্লাবে ছিলাম আমার কিন্ডার গার্ডেন, তারপর ঢাকা মহিলা কলেজে, এবং তারপরে হচ্ছে কি আমাকে কোনোভাবে গ্রাজুয়েট হতে হবে, এটা একটা ব্যাপার ছিল, মানে আমাকে গ্রাজুয়েশন শেষ করতেই হবে, এটা হচ্ছে মূল ব্যাপার। তো আমি আসলে চেয়েছিলাম চারুকলায় পড়তে, কিন্তু আমার এক্স হাজবেন্ডের ধারণা ছিল চারুকলায় যাওয়া মানে হচ্ছে নেশা করা। আমি জানি না যে তার কেন এরকম ধারণা ছিল,
এবং সে আমাকে চারুকলায় ভর্তি হতে দেয়নি, আমাকে নিয়ে ইংলিশে ভর্তি করালো। 1 বছর আমি ইংলিশে অনার্স এ পড়াশোনা করেছি, লিবারেল আর্টস এ। তো তারপর আমি খুব কান্নাকাটি করেছি যে আসলে আমার পক্ষে, আমি এভাবে করে পড়াশোনা করে কাজ করে আমার পক্ষে সম্ভব না। তো তখন আমি একরকম জোর করেই আসলাম শান্ত মারিয়ামে। মানে পড়াশোনা, ফ্যাশন ডিজাইনিং এর পড়াশোনা আমার সেকেন্ড থট ছিল, কারণ আমি যখন র্যাম্পে হাঁটতাম তখন অনেকে ডিজাইনে পোশাকে আমি হাঁটতাম। তো এখন যেমন খুব চমৎকার কিছু ডিজাইনার আছে, তখন সেটার খুব অভাব ছিল। তো মনে হতো যে এই ড্রেস পরে স্টেজে হাঁটবো কেন, আমি তো এর থেকে ভালো ডিজাইন বুঝি, আমি তো এর থেকে ফ্যাশন সেন্স আমার ভালো। তো তখন একটা লোভ ছিল। তো হ্যাঁ, ওই যে সেকেন্ড অপশনটাই তখন বেছে নিয়েছি, কারণ চারুকলায় তখন পড়ার সুযোগ ছিল না, সময় ছিল না। তো হ্যাঁ, আমি ডিজাইন করি নিজের জন্য। আমার আশেপাশে কারো যদি আমার কোনো ডিজাইন ভালো লাগে বা কোনো কিছু সাজেশন চায়, আমি তাদেরকে দিই, কিন্তু এখনো প্রফেশনালি কিছু করতে চাই না। তবে হ্যাঁ, একটা সময় আমি সাবাস সিগনেচার বা কিছু একটা এরকম আমি একটা করব, যে স্পেশাল কিছু ডিজাইন করব, হয়তো বছরে 10টা বা 12টা, এরকম ইচ্ছা আছে। 10টা 12টার ভিতরে একটা আমার জন্য রেখো আর কি, মাঝে মাঝে তুমি আমাকে করে দিও। আচ্ছা সাবা, এই যে এক্স হাজবেন্ড এক্স রিলেশন নিয়ে যখন কথাটা আসলো, নাও ইউ আর সিঙ্গেল প্যারেন্ট, তোমার একটা বাচ্চা আছে, খুবই কিউট একটা বাচ্চা, একটু আগেই বলছিলে যে দুষ্টু, বাট বাচ্চারা দুষ্টু হবে। তোমার ফার্স্ট যে ম্যারেজটা, যেখান থেকে তুমি বের হয়ে এসেছো, সেটা তুমি অনেক আর্লি একটা রিলেশনে ঢুকে গিয়েছিলে, এটা নিয়ে কখনো তোমার মনে হয়েছে যে ওই সময় আমি এই জিনিসটা না করলেও পারতাম, আমার লাইফটা ইট কুড হ্যাভ বিন মাচ বেটার দেন ইট ওয়াজ? দেখো, যেটা হয়ে গেছে সেটা তো ফিরিয়ে আনার কোনো উপায় নাই। আজকে আমি যখন একটা রাস্তা দিয়ে হেঁটে চলে আসলাম, তখন ব্যাক করে পিছনের দিকে অনেক কিছু দেখতে পারবো, তাই না? রাস্তাটা কি রকম ছিল, এবড়ো খেবড়ো ছিল কিনা, ডিসিশনটা ভুল ছিল কিনা, যেটা করে ফেলেছি সেটা আমি ফিরিয়ে আনতে পারবো না, সেটা নিয়ে কোনো গিল্টি ফিলিংসও নাই। জীবনটা অবশ্যই অন্য অন্যরকম হতে পারতো। আজকে আমি হয়তো, আমি জানি না যে আমি যদি সিঙ্গেলই থাকতাম, এত ছোটবেলায় বিয়ে করেছি, তখন বিয়ে করার ইচ্ছাও ছিল না, মানে এটা একদম খেলতে খেলতে বিয়ে করা, বুঝলে? মানে 2.5 মাসের প্রেমে আমাকে বলেছে, তার আগে আমি প্রেম করেছি আরো 2টা এবং খুব বাজে ভাবে ব্রেকআপ হয়েছে অন্য 2টা। তো আমাকে 2.5 মাসে, আমার 9-10 মাস আমার পিছনে আমার এক্স হাজবেন্ড ঘুরেছে। তো তারপর আমার মনে হয়েছে, আজকের যুগে এরকম দেবদাস কোথায় পাবো? তো হ্যাঁ বলে ফেলি, আমি হ্যাঁ বলে ফেলেছি, তখন আমাকে ভালোবাসি না। যখন বললো যে আচ্ছা বিয়ে না করলে ছেলেরা তো স্ট্যাবলিশ হয় না প্রপারলি, আমি ওকে চলো বিয়ে করে ফেলি, 1 তারিখে বিয়ে করি, জানুয়ারি মাসে বিয়ে করে ফেললাম, কোন রকম কোনো কিছু মাথায় থেকে না ভেবে। এবং 1 বছর পরে যখন আমার ফ্যামিলিকে জানালাম, মাই গড, সেই সময়টা খুব ভয়ঙ্কর ছিল। তবে হ্যাঁ, আমি আমার এক্স হাজবেন্ড এর ব্যাপারটা বলবো যে ও খুব ভালো বন্ধু ছিল, ও খুব ক্রিয়েটিভ একটা মানুষ ছিল, ইভেন এখনো আছে, অবভিয়াসলি এখনো আছে। আমি এখন কাজ খবর, কাজ কর্ম সম্পর্কে, ওর লাইফস্টাইল সম্পর্কে জানি না, খোঁজ খবর রাখি না, বা ও রাখে না আমাদের, কিন্তু ও খুব ক্রিয়েটিভ ছিল। এবং আমি এখনো আশা করি, এখনো আমি ভাবি, আমি চাই যে আমাদের যে কিছু ভালো, বাংলাদেশে কিছু ভালো ভালো ক্রিয়েটিভ কিছু কিছু ট্যালেন্টেড মানুষ আছে, এরা যেন না হারিয়ে যায়, তারা কাজ করে যাক। আমি এখনো চাই ও কাজ করে যাক এবং ভালো কাজগুলো করে যায়। তবে যদি বিয়েটা না করতাম, তাহলে এইটুকু আমি শিওর যে আমি আজ পর্যন্ত আর বিয়ে করতাম না। এটা এই জন্য না যে বাজে এক্সপেরিয়েন্স পার করে এসেছি, মানে যেমন আমার আমার ভাই আমার থেকে 1 বছরের বড়, ও কিন্তু এখনো বিয়ে করেনি, মানে এমন না যে বোনকে দেখে বিয়ে করেনি, মানে এটা এরকম হতো হয়তো জীবনটা। এই যে তোমার বাচ্চাটা তোমার কাছে আছে এবং বাচ্চার বাবা তিনি, এই যে একটা রিলেশন থাকে না, যে বাচ্চার কারণে কিছু সম্পর্ক সারা জীবন, কিন্তু তিক্ততা নিয়ে হোক আর মিষ্টতা নিয়ে হোক থেকে যায়, একটু হলেও থেকে যায়, এই সম্পর্কটা কি এখনো ওরকম আছে? যে উনি কি, হি ইজ ওকে উইথ হিজ চাইল্ড? না, ওদের, আমার ছেলের স্ট্রাকচারটা, আমাকে যে তুমি বলছো আমি সিঙ্গেল প্যারেন্ট, আসলে ওর স্ট্রাকচারটা অন্যরকম। ও মনে করে যে একটা ফ্যামিলি মানে হচ্ছে, আমার বাবাকে তো আমি রিসেন্টলি হারালাম সেপ্টেম্বর মাসে, তো ও মনে করে যে ওর ভাই, মানে আমার বাবাকে ও ভাই ডাকতো, মানে নানা নানি মামা মা, এভাবে ফ্যামিলি হয় ওর কাছে। ফ্যামিলি স্ট্রাকচারটা এখন পর্যন্ত, যেহেতু 5.5 বছর, এখনো ওর কাছে এরকম। এবং ও যখন ওর বাবার ছবি দেখাই আমি ওকে, যে এটা কে মামাই, তো তখন ও আমাকে সাবা ডাকে, তো এটা হ্যাঁ কে, হ্যাঁ, আই নো দ্যাট, ও তোমাকে সাবা ডাকে।
হ্যাঁ, তো বলে যে এটা মামা, কারণ ওর কাছে পৃথিবীর সবাই মামা, তো এটা মামা, ও আসলে চেনে না। এটা একরকম হয়তো ভালো হয়েছে ওর জন্য, আমি জানি না, আমি এই জিনিসটা আসলে আমি বলতে পারবো না, এটা এভাবেই যাচ্ছে, এটা যে ইন্টেনশনালি যাচ্ছে তা না। যেমন আমার যখন আমার ডিভোর্সের যে পিরিয়ডটা যাচ্ছিল, এই সময়টাতে মামুনিদেরকে আমি স্ট্রিক্টলি বলেছিলাম যে কখনোই আমার বাসায় যেটা আমি ফেলে এসেছি, যে জীবনটা বা যে মানুষটাকে, সেই মানুষটাকে নিয়ে কোনো নেগেটিভ কথা আমার বাসায় বলা হবে না। আমার ছেলে যেন কখনো না জানে যে তার জীবনে মানে ন্যাচুরালি একটা সম্পর্ক, অনেক অনেক ভালো ভালো স্মৃতি থাকে, অনেক কিছুর কারণে একটা সম্পর্ক মানে গামের ভেঙে যায়। মতো লেগে থাকে, আবার অনেকগুলো কারণেই ভেঙে যায়, কারণগুলোর ভালো কারণ অবশ্যই না, সেটা ওই তরফ থেকেও যখন আসবে ও ভালো কথা হয়তো বলবে না, আমিও বলবো না, কিন্তু এই ব্যাপারটা যেন ওর সামনে, আমার ছেলের সামনে আলোচনা না হয়। তো কারণ ও ছোট, ও তখন 11 মাস ছিল, কিন্তু ওর মাথায় যেন এটা জেনে জেনে বড় না হয় যে ওর লাইফের, ও তো অর্ধেক না, একটা অর্ধেকটা পার্ট আমার, অর্ধেকটা মুরাদের, তো যেন কখনো না জানে যে আমার অর্ধেকটা খারাপ, আমার অর্ধেকটা ভালো, এভাবে না জেনে বড় হয়, ও যেন জাজমেন্টাল না হয়, ও বড় হোক, ওকে আমি পুরোটাই গল্প বলবো, যদি এখনো জানতে চায় আমার কাছে, ওর কাছে আমি অনেক গল্প করি, তো গল্পে বলবো যে এটা এটা হয়েছে, আমাদের জমেনি, সম্পর্কটা তো একটা জমার ব্যাপার, আমাদের জমেনি, তো আমরা থাকিনি, এই তো আমাদের সেই ব্যাপারটা নাই, সম্পর্কটা নাই। হ্যাঁ, মুরাদ মুরাদকে চিনে না আমার ছেলে, এটা হচ্ছে ব্যাপার। তুমি কখনো ট্রাই করোনি যে বাচ্চার সাথে সম্পর্ক রাখার জন্য হলেও যোগাযোগটা কখনো করার চেষ্টা করোনি, মানে এটা তোমার দিক আসলে থেকে চেষ্টা ছিল কিনা? এটা এটা না, আমি নৌশীন, তুমি আমার কলিগ বলি, আমি আজকে একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে এসেছি যে আমি হয়তো অনেক কথা বলবো, আমি যেগুলো বলি না সাধারণত, আমি আমাকে ঢেকে রাখতে পছন্দ করি, আমার ইমোশন গুলো, আমার ভেতরের অনেক গল্পগুলো বলতে পছন্দ করি না, পছন্দ করি না, আমার কাছে মনে হয় যে আমি স্ক্রিনে কিরকম, আমার অভিনয়ে, আমার কাজ, আমার মানুষের সাথে ব্যবহার, এগুলো দিয়েই মানুষ আমাকে জাজ করুক, এইসব পার্সোনাল কথা শেয়ার করতে আমি ইজি ফিল করি না। তাও আমি আজকে বলছি হয়তো তোমার জন্যই, সেটা হচ্ছে যে খুব অদ্ভুত ব্যাপার, মুরাদের সাথে অলমোস্ট 3 মাস কম আমি 10 বছর সংসার করেছি। বাংলাদেশে মুরাদের কিন্তু খুব বেশি আত্মীয় নাই, ওর 4 ভাই বোন ছিল, ওর বাবা মা, তো ওরা ওরা বেসিক্যালি কিন্তু ওরা ইন্ডিয়ান, তো আচ্ছা, বাবা বাংলাদেশে আসে সরকারি চাকরি নিয়ে, এন্ড দেন তারপরে ওরা ভাই বোনরা এখানে এসে সেটেল হয়। তো আমার বাবা মার তরফ থেকে অনেক ইচ্ছা ছিল, আমার বাবা মারা চেয়েছিল, কিন্তু একটা লম্বা সময় পর্যন্ত কিন্তু আমার বাবার সাথে মুরাদের বোন ভাই এর দেখা হয়নি, যারা যারা আমাদের গ্রামের বাড়িতে বা আমাদের বাসায় এসেছিল ওর আত্মীয়রা, তাদের সাথেই আমার বাবা মার দেখা হয়েছে, কিন্তু কখনো ওদের তরফ থেকে বা ওর তরফ থেকে, এই যে দুইটা ফ্যামিলি, আমার মা 5 বছর পরে মেনে নিয়েছিল বিয়েটাকে, কিন্তু মেনে তো নিয়েছিল, তারপরে তো 5 বছর একসাথে ছিলাম, মানে ওদের তরফ থেকে সেই চেষ্টাটাই কখনো করা হয়নি। তো আমার কাছে মনে হয়েছে যে ফ্যামিলি বন্ডিং বা এই যে দায়িত্ব, এই যে এই ব্যাপারগুলো, এগুলো দেখে আমার ছেলে বড় হোক, যদি কারো সেই তরফ থেকে মানে, এখন এটা তো আরো অনেক ভাবে বলা যায় আর কি, যে বাবা মানে কিন্তু শুধু জন্ম দিলাম সেটাই বাবা না, আরো বাবা হতে চাইও নি, এ কারণেই এতদিন পরেই, মানে আমি ছোটবেলায় বিয়ে করেছি তো কি হয়েছে, পরদিনই আমার মনে হয়েছিল একটা বাচ্চা হয় না, বাচ্চা চাই, বাট ও চাইনি, ও একটা বিশেষ কারণেই বাচ্চা চেয়েছিল, তো আই ডোন্ট নো, এখনো সেভাবে চায় না হয়তো, আমি এটা বলতে পারবো না এত ভালো। তো আমার তরফ থেকে আসলে চেষ্টা করে না করে আমার কাছে মনে হয় যে এখন সর্বনের জন্য লাইফটা ইজি। আমি এই বিষয়টা নিয়ে আর একটা জাস্ট আমার জানার আছে, এটা অনেক ভিউয়ার্স দর্শক যারা সিঙ্গেল প্যারেন্ট তাদের ক্ষেত্রে হেল্পফুল হবে। সে কারণে তুমি এক একদিক থেকে মা, একদিক থেকে বাবার দায়িত্বটা পালন করছো, একটা বাচ্চা রেজ করা ইটস ভেরি টাফ। হ্যাঁ, টু সাম এক্সটেন্ট আমিও এই ফেজটা পার করেছি, তো আমিও জানি, এবং এক্স্যাক্টলি তোমার গল্পটা আমার গল্পটা অনেকটাই একরকম। আমি স্বরবর্ণের গল্প শুনেছি তোমার কাছ থেকে, সে তার নানা নানিকেই বাবা মার মতো ট্রিট করে, আমার বাচ্চাটাকে তুমি দেখেছো, তারও কিন্তু সেরকম একটা ঘটনা। তোমার জন্য এটা কতটুকু টাফ অ্যাজ এ সিঙ্গেল প্যারেন্ট কাজ করা, ফিনান্সিয়ালি বাচ্চাকে সলভেন্টের মতো বেড়ে তোলা কিংবা নিজেকে মেনটেন করা, এটা তোমার জন্য কতটুকু টাফ অ্যান্ড কতটুকু ইজি?
বিশ্বাস করো, এটা আমার জন্য একেবারেই টাফ না। কারণ ওই যে আমি বললাম যে আমি সম্মানের সাথে কাজ করেছি, করে যাচ্ছি, এবং আসলে এটা আমার জন্য টাফ না। বরং আমার কাছে মনে হয় যে আমার জন্য ওইটা মেনটেন করা খুব কঠিন হতো যদি আমি ডাবল থাকতাম। কিন্তু আমি প্রত্যেকটা, আমি তো থেকেছি 11 মাস, আমার মাই তখন আমার বাসায় গিয়ে আমার ছেলেকে দেখতো যখন আমি বাইরে কাজে যেতাম, কিন্তু কাজগুলো করতাম কিন্তু আমি। সো ডাবল প্যারেন্ট হলেও যখন তুমি ওই যে দায়িত্বটা পালন করছো, মানে তোমাকে আমি কিভাবে এটাকে এক্সপ্লেন করব যতটুকু সম্মানের সাথে বলা যায়, সেটা হচ্ছে আমাকে বাইরেও কাজ করতে হচ্ছে এবং বাসায় এসেও অ্যাক্ট করতে হচ্ছে যে আমি মা, বা আমি চাচ্ছি না যে আমার ছেলে কোন রকম খারাপ ব্যাপার দেখে ফেলুক বাসায় এসে, কোনো ঝগড়াঝাটি। আমি একেবারে একদম প্রথম থেকে বলেছি যে আমি যখন প্রেগনেন্ট তখন থেকে বলেছি যে আমি চাই না আমার ছেলে কোন রকম ঝগড়া শুনে সে বড় হোক। আমরা তো জানি যে 5 মাস পরে বাচ্চারা পেটের থেকে সবকিছু সবকিছু শুরু সেন্স করে, করে। হ্যাঁ তো আমি চাইনি, আমি অনেক কিছু মানে ফেস করতে চাইনি, আমি কোনোভাবেই চাইনি আমার ছেলে কোনো অ্যাবনর্মাল পরিবেশে বড় হোক। আমি খুব স্বাভাবিক সাধারণ ফ্যামিলির একটা মেয়ে, আমার বাবা মা ভাই বোন আমরা 4 জন আমাদের মতো করে অল্প করে ছোট করে বড় হয়েছি, তো আমি চেয়েছি যে এরকম নর্মাল জীবন আমার ছেলের হোক। তো ওইটা যখন হ্যাম্পার হচ্ছিল তখনই আমি ডিসিশনটা নিয়েছি যে না, এভাবে আর না, আমি আমার ছেলেকে এভাবে করে বড় করব না, এই ভন্ডামি করে বড় করব না। তো যেইগুলো মনে করো যে প্রবলেম, ফিনান্সিয়ালি স্ট্রং থাকা এবং কাজ করা, থ্যাঙ্ক গড যে আমার মাথার উপরে ছাদ ছিল, আমার বাবা মার সাপোর্ট ছিল এবং আমার ভাইয়ের সাপোর্ট ছিল, আমাকে খুব বেশি স্ট্রাগল করতে হয়নি। হয়েছে, হয়নি একেবারে, এটা বললে কিন্তু কঠিন হবে, মিথ্যা হবে, কারণ একটা অদ্ভুত সাইকোলজিক্যাল পাথের মধ্যে থেকে আমাদের যেতে হয়, তুমি জানো। তো ওইটা মেনে নিয়ে নিজেকে সামলে আবার নিজেকে স্ট্রং করে কাজ করা, ইয়েস, এটা কঠিন ছিল, কিন্তু আমি সাকসেসফুল এবং এটা সবার পক্ষেই সম্ভব করা চাইবে। আমার কাছে মনে হয়েছে যে অ্যাক্টিং করে যাওয়ার থেকে বরং, বা ভন্ডামি করে যাওয়ার থেকে, এইটা বরং খুব সহজ, নিজেকে সুন্দর করে গুছিয়ে আবার শুরু করা। তো সেই পথটাই আমি বেছে নিয়েছি। সেটার জন্য অনেক স্ট্রং উইল পাওয়ার এর মানুষও হতে হয় এবং আত্মবিশ্বাসটা থাকাটা অনেক জরুরি। সাবা, এবার পার্সোনাল কোয়েশ্চেন তো করেছি, এবার একটু তোমার কাজের কথা বলি। তুমি ফিল্মও করেছো, বাংলাদেশে তো করেছো, তুমি কলকাতাতেও ফিল্ম করেছো, তুমি নাটক করছো, খুবই সিলেক্টিভ। ভবিষ্যতে তোমার আসলে নিজেকে, সোহানা সাবাকে, একজন ফিল্ম অ্যাক্ট্রেস হিসেবে প্রতিষ্ঠিত করার ইচ্ছা বেশি নাকি যেভাবে করছো সেভাবে? আমার আসলে ওই রকম সাহস নাই বলে দেয়া যে আমি আর টেলিভিশনের প্রোডাকশন করব না, আমি ঘোষণা দেওয়ার সাহস পাইনি, কিন্তু আমি আসলে করছি না, মানে এটা হচ্ছে আসল ব্যাপার। কিন্তু ঘোষণা দিয়ে বলাটার আবার পরে কথাটা ফিরিয়ে নিয়ে, আমাদের অনেকে কি দেখেছি ঘোষণা দিয়েছে পরে আবার ফিরতে বাধ্য হয়েছে। তা আমি যতটুকু, আমি চাইছি যে আর টেলিভিশন প্রোডাকশন করব না, আমি চাইছি যে আমি শুধুমাত্র সিনেমাতেই অভিনয় করি, সেটার প্রিপারেশনে নিচ্ছি। ভবিষ্যতেও আমি নিজেকে সিনেমার অভিনেত্রী হিসেবেই দেখতে চাই, নায়িকা হিসেবে দেখতে চাই, নায়িকা এবং অভিনেত্রী দুটো একসাথে হওয়াটা কঠিন, ওই দুইটা হিসাবেই আপাতত দেখতে চাই। আর আমি প্রোডিউসার হতে চাই, তো সেই রাস্তাতেই হাঁটছি। আমি অলরেডি আমার প্রোডাকশন হাউস থেকে, খামার বাড়ি থেকে, আমার দাদা বাড়ির নাম খামার বাড়ি, তো খামার বাড়ি থেকে আমি কাজ শুরু করেছি অলরেডি। তো এই তো আপাতত প্রোডাকশন, হ্যাঁ আমি প্রোডিউসার হতে চাই আর অভিনেত্রী হতে চাই সিনেমা, প্রডিউসার, তুমি ফিল্ম প্রডিউস করতে চাও? অনলি ফিল্ম? সিনেমা করতে চাই, হ্যাঁ। আচ্ছা, নায়িকা আর অভিনেত্রী একসাথে হওয়া যায় না, বাট তুমি নায়িকা হওয়ার জন্য মানে সেই প্রিপারেশন নিচ্ছ, এটা কেন সাবা? একাধারে কি নায়িকা অভিনেত্রী হওয়া যায় না? না না, আমি আমি কিন্তু আমার যে কয়েকটা সিনেমা করেছি সবগুলোতে আমি মেইন লিড ক্যারেক্টার করেছি এবং সো কল্ড নায়িকার চরিত্রেই অভিনয় করেছি। আমি বলছি যে আমি থ্যাঙ্ক গড যে মানুষজন আমাকে এভাবে কাউন্ট করে, আমাকে কাউন্ট করে। নায়িকা হিসেবে। অনেকেই আছে যে প্রথমেই বলে যে ও তো নায়িকা, মানে হ্যাঁ ও হ্যাঁ তো অভিনেত্রী না, ওই মাইন্ডসেটটা আমি ভাঙতে পেরেছি সামহাও। মানে সেটার জন্য যে আমি খুব ভালো অভিনয় করেছি তা কিন্তু না, আমার ওই চয়েস, ক্যারেক্টার চয়েস গুলো তখন আমাকে হেল্প করেছে। তো আমি সেইটার জন্য শুধুমাত্র আমি প্রোডিউস করতে চাই তা না, আমার ধারণা যে আমি প্রোডাকশন ডিজাইনটা খুব ভালো বুঝি,
তো ওই জায়গাটা আমার একটা ন্যাক আছে। আমি যখন আমি মুরাদের অন্য আমি ডে ওয়ান আমি কবরীপুর সিনেমা থেকেই কিন্তু আমি পিছনের কাজগুলো দেখে এসেছি, বড় বড় ডিরেক্টরদের সাথে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে আমি কাজ করেছি। তো পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে আমি আর মুরাদের দুইটা সিনেমায় চন্দ্রগ্রহণে আমি ওইভাবে অফিসিয়ালি প্রডিউসার ছিলাম না, কিন্তু বিহন্নলায় আমি ইপি ছিলাম, এক্সিকিউটিভ প্রডিউসার ছিলাম। তো ওই জায়গাটা আমার না খুব ভালো লাগে, যে হয় না যে আমি এ কয়টা টাকা পেলাম, এই হচ্ছে কাজ, এই হচ্ছে কাস্টিং, এই ব্যাপারগুলো আমার খুব ইন্টারেস্টিং লাগে, কাজ করতে খুব ভালো লাগে। তো সেইটাই করতে চাচ্ছি। ভেরি গুড সাবা, আমার কাছে কয়েকটা প্রশ্ন আছে, আমি খুব ঝটপট করে তোমাকে কোশ্চেন গুলো করবো। খুব ঝটপট করে যে উত্তর দিতে হবে তা না, তুমি ডেফিনেটলি তোমার যদি এক্সপ্লেনেশন থাকে এক্সপ্লেন করতেই পারো। সাবার ফেভারিট ফ্যাশন আইকন কে? ও মাই গড, এরকম তো অনেকে আছে, এখন কার নাম মনে পড়ছে? কেউ নেই আবার আমি মাথায় আসছে। সাবা, আল সাবাব। সাবা যদি অভিনেত্রী না হতো, মিডিয়াতে না থাকতো, তাহলে কোথায় হতো? যদি অভিনেত্রী না হতাম মিডিয়াতে তাহলে না থাকতে? হ্যাঁ, আমি জানি না, আমি আসলে যে বললাম না ছোটবেলা থেকে অভিনয়ই করব বলেই বড় হয়েছি, আর অন্য কিছু করার কোনো অপশন ছিল বলে মনে হয় না। তো ওকে, তোমার মিডিয়াতে আমাদের দেশে এই মুহূর্তে কাকে নিজের কম্পিটিটর মনে হয়? কাউকে না, আমি যাদের কাজ আমার ভালো লাগে বিশ্বাস করো আমি মন থেকে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। যেমন আমার মেহজাবিনের কাজ ইদানিং খুব ভালো লাগে, আমার মনে হয় যে মেয়েটা নিজেকে ভাঙছে প্রতিনিয়ত। ওই যে নায়িকা ইমেজের বাইরে গিয়েও কাজ করার যে টেন্ডেন্সি ওর মধ্যে এবং আমি দেখতে শেখার পাই টেন্ডেন্সিটা অনেক বেশি ওর ভিতরে। অনেক বেশি, ওটা ওর কাজ ডেলিভারিতে বোঝা যায়। হ্যাঁ, তো ওইটা আমার ওকে খুব ভালো লাগে। আর আমার কম্পিটিটর কাউকে মনে হয় না, আমার যাকে ভালো লাগে তাকে ভালো লাগে, এটা কখনোই মনে হয়নি। ওকে, একজনের নাম বলতে হবে তোমাকে, যার সাথে তুমি মনে করো যে আমি ওর সাথে এক সেটে কাজ না করলেই সবচেয়ে বেটার। এরকম অনেক মানুষ আছে এবং তাদের সাথে আমি কাজ করি না, আমি এরকম মানে নাম না বলি, তবে এরকম অনেক মানুষ আছে। আমি খুব প্রথমে জিজ্ঞেস করি যে সেটা কে কে আছে, প্রথমে ডিরেক্টর, স্ক্রিপ্ট সবকিছু জিজ্ঞেস করার পরে আর কে কে আছে বলার পরে তারপরে আমি জানিয়ে দিই যে আমার শিডিউল নাই। শুটিং এর সময় যদি তুমি ভুল করেছো কখনো, বকা খেয়েছো সেটে কখনো ডিরেক্টরের কাছ থেকে? একদম মানে বকার কথা আমি যদি বলি তাহলে পুরো খেলা ঘর আমার বকার উপর দিয়ে গেছে। আয়না তো কবরী আপু একটু পর পর মাথায় এসে বাড়ি মারতো, আমি তো শুধু মানে চটপট চটপট করে কথা বলতাম। তো আমার ওই ক্যারেক্টারটা ছিল ঠান্ডা চুপচাপ, ঢাকায় এসেছে ধাক্কা খেয়ে আমাকে এসে থাক করে বাড়ি মারতো, যাই এত কথা বলছো কেন, ইমোশনাল থাকো। তো এই জন্য অনেক বকা খেয়েছি। আর খেলাঘর তো মাই গড, খেলাঘর আমি ছিলাম যা অভিনয় করেছি, যদি তুমি খেলাঘর দেখে থাকো ওইটা পুরোটা আমি পাপেট ছিলাম মোর্শেদ আঙ্কেলের। মোর্শেদ আঙ্কেল বলেছে এভাবে করে বলে আমি এভাবে করে বলেছি। তো আমি কত যে বকা খেয়েছি। আমি একটা ঘটনা বলি, তখন রিল হতো, রিলে চলতো, মানে এখন যেমন আমরা আনলিমিটেড ডিজিটালি আমরা মানে না একটা সিনেমা বানাতে পারি, তখন এই ব্যাপারটা ছিল না। তখন 4.5 মিনিটের একটা রিল 16,000 টাকা, 12,500 টাকা ছিল, বুঝতে পেরেছো? এবং একটা রিল শেষ হয়ে যাওয়া মানে কিন্তু 12,500 টাকা গেল। হ্যালো, তো আমাদের আমি যে কয়টা সিনেমা করেছি সবগুলো তো আসলে সেই ধরনের কমার্শিয়াল সিনেমা না, সবগুলো হচ্ছে বাজেট ফিল্ম। এবং মোর্শেদ আঙ্কেলের একটা জায়গা আমার মনে আছে, যে আমার আমি আর রিয়াজ ভাইয়া যাচ্ছি, রিয়াজ ভাইয়া নৌকা চালাচ্ছে আর যাচ্ছে অনেক লম্বা শট, মানে একেবারে 4.5 মিনিট কিন্তু এক শটেই যাবে। তো অনেক দূর থেকে আসতে 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 একটা সময় একটা ফুল থাকবে, সেই ফুলের দিকে আমি ঝুঁকে ফুলটা উঠাবো, আমাকে দেখেও দেওয়া হয়েছে। ওরা অন্য নৌকায় আর আমি এই নৌকায়, ডিরেক্টর ক্যামেরা অন্য নৌকায়, অপুদা ছিল ইয়েতে ক্যামেরায়। তো আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তো একটা সময় আমি আমার ডায়লগ বলছি, এটা বলছি সেটা বলছি, রিয়াজ ভাই বলছে পদ্ম ফুল গেল। তো আমি দেখলাম যে যখন ঝুঁকেছি ততক্ষণে পদ্ম ফুল চলে গেছে। তারপরে মোর্শেদ আঙ্কেল বলেছে যে ওইখান থেকে মুখে গুলি করা যায় কিনা, আমাকে মুখে গুলি করছে চলছে, কারণ তার তো 12,500 টাকা গেছে। আচ্ছা পুরো শটটা তারপরে আবার দিলাম এবং আমি বললাম যে আচ্ছা ওই পদ্ম ফুল যে চলে গেল আমি ধরতে পারলাম না কেন, তখন রিয়াজ ভাই বললো যে তুমি একটু আগে থেকে ঝুঁকে থেকো, আগে থেকে ঝুঁকে যেতে হতো। ধরতে হবে। এরকম অনেক ঘটনা আছে, বকা আমি খেয়েছি। ওকে, পরের প্রশ্ন, এ যাবৎ কাল লাইফে, আমি জানি না তোমার বয়সও জিজ্ঞেস করবো না, মোট কয়টা প্রেমের প্রপোজাল পেয়েছো?
এটা খুব অদ্ভুত ব্যাপার জানো, ওই যে তুমি একটু আগে বলছিলে না, আমার কোন একটা কারণে মানুষ আমাকে ভয় পায়, ভয় আমি পায়। প্রচুর ইনডিরেক্টলি প্রপোজাল পেয়েছি যে অমুক আমাকে পছন্দ করে। তা আমি শুন, আমার মনে হচ্ছে যে আচ্ছা আমাকে সে বলো না কেন, এটা তাকে বলে কেন? আমি খুব বেশি প্রপোজাল পাইনি, এবং যে কয়েকটা প্রেম করেছি তারা আমার পিছনে মানে একদমই ছাই নিয়ে লেগে বসেছিল যে একে ছাড়া যাবে না। আমি তাদেরকে একটা সময় গিয়ে হ্যাঁ বলেছি, এই জন্যই প্রেম হয়েছে। আমি যে কয়েকটা প্রেম করেছি সে কয়েকটাই প্রপোজাল পেয়েছি ধরতে পারো। আর যারা দু একজন হয়তো সাহস করে বলেছে, ইনডাইরেক্টলি কথা বলেছে, ওই বলার স্টাইলটাই আমার কাছে ভালো লাগেনি, যেভাবে বলে কেন, মানে সত্যি এভাবে সত্যি বলে মানে কেন, এটা আমার আমার সাথে যায় না আর কি। আচ্ছা সাবা বুঝলে। সাবা, এবার আমি দুইটা করে অপশন দিচ্ছি সাবা, অল্টারনেট মুভি নাকি কমার্শিয়াল মুভি। অল্টারনেট মুভি, সোহানা সাবা অ্যাজ অ্যান অ্যাক্টর, সোহানা সাবা অ্যাজ অ্যা মাদার, ডিফাইন করো ডিফাইন করব, চয়েস করব না না, চয়েস এখানে তো কোনো চয়েসই নাই। অবশ্যই সেটাই। হ্যাঁ মানে এটা খুবই কষ্টের হতো, বাচ্চাকে বেছে নেয়া, ডেফিনেটলি, হ্যাঁ অ্যাক্টিং হ্যাঁ বাদ দিয়ে আবার অ্যাক্টিং ও বেছে নেওয়া কঠিন হতো। অভিনেত্রী হিসেবে আমি খুবই খাটতে পছন্দ করি, খুবই নতুন নতুন ভাবে নিজেকে আবিষ্কার করতে পছন্দ করি, এবং নিজের সাথে নিজের যুদ্ধ করতে পছন্দ করি, নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, এবং আমি অনেক ভুলভাল, আমার আমি কিন্তু যদি দর্শক হিসাবে সোহানা সাবা বলি, আমি আমার কখনো কোনো কাজ দেখি না, সিনেমা আমাকে প্রিমিয়ার শো দেখতে হয় সবার সামনে, সেই জন্য আমি দেখি, আমি কিন্তু আমার কাজ দেখি না। একদম অনেস্টলি আজকে একটা কথা বললাম, আমার আমার নিজের অভিনয় ভালো লাগে না, নাটকও দেখা হয় না, না নাটক আমি ওকে। আমি দেখি না, কারণ আমার আমাকে ভালো লাগে না। আমি শেয়ার করি, আমার ইভেন বলতেও লজ্জা লাগে মানুষকে যে আজকে না আমার নাটক হচ্ছে দেখেন, খুবই লজ্জা লাগে। আমি সরি, আমি বললাম তো যে আমি খুব ওই মার্কেটিং পার্সন, পিওর পার্সন না, আমি খুব মানে প্রাইভেট পার্সন। মা হিসাবে হ্যাঁ আমি অসম্ভব আলসে, আমার ছেলেই আমার সাথে খাতিরটা জমায়, এবং সে হচ্ছে গিয়ে একটা বিন্দাস ছেলে, ও যেমন খুশি তেমন ওর মতো করে লাইফ লিড করে, এবং আমি ব্যাপারটাকে এনজয় করি, আর আমি ওর সবকিছুতে মুগ্ধ হই, ও পৃথিবীর একটা খারাপ কাজ করলে আমি মুগ্ধ হয়ে যাই, আমি খুবই খারাপ মা বলা যায়, মানে ওকে প্রশ্রয় দিতে আমার ভালো লাগে, যত খুশি বকে যাও, আমার শুধু একটাই চাওয়া যে মানুষ হিসাবে ভালো হও আর মেরুদণ্ড শক্ত হোক। মানে তুমি ভালো মানুষ কিন্তু তোমার মেরুদণ্ড শক্ত না, তাহলে হবে না, মেরুদণ্ডটা শক্ত হোক এবং ভালো মানুষ হোক। আমি তোমাকে যদি চারজন অ্যাক্ট্রেসের নাম বলি, তাদেরকে যদি তোমার র্যাঙ্ক করতে বলি, স্টারডম বলো, মানে অ্যাক্টার বলো, সব প্যাকেজ, ফুল প্যাকেজ হিসেবে, তুমি কিভাবে র্যাঙ্ক করবে? নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি, জাকিয়া বারী মম, মেহজাবিন। মেহজাবিন, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, মমো। আমি একটা কথা বলি, মমো এদের মধ্যে সবচেয়ে ভালো অভিনেত্রী, কিন্তু আমি ক্যারিয়ার বা সবকিছু, ওই গ্রাফটাকে এবং সৌন্দর্য সবকিছুকে প্যাকেজ হিসেবে ইয়ে করে মমোকে নামিয়েছি, কিন্তু মমো কিন্তু অভিনেত্রী হিসেবে আমার কাছে অনেক উপরে। উপরে, আর আমি যেহেতু প্যাকেজ হিসেবে তোমাকে কোয়েশ্চনটা করেছি, এবং মম এদের ভিতরে সবচেয়ে সিনিয়র, হ্যাঁ, বাট এখন অনেক কাজ করছে, সেই হিসাবে বলেছি, পারফেক্ট। আর যদি ছেলেদের কথা বলি, তোমার সাথে তো অনেক হিরোই কাজ করেছে, তোমার সহশিল্পী হিসেবে অনেকেই কাজ করেছে, তাদেরকে যদি র্যাঙ্ক করতে বলা হয় তাহলে তুমি কি করবে? অপূর্ব, নিশ তৌকির ভাই এবং সজল। খুবই উইয়ার্ড একটা অপশন দিলাম আমি, মানে কম্বিনেশন দিলাম, বাট আই ওয়ান্ট দ্যাট। তৌকির ভাই ঢুকেছে, হয়তো বিপদ হয়ে গেল, কিন্তু হ্যাঁ আমি ঠিক আছে, তুমি তুমি কিন্তু সিরিয়াল করে দিয়েছো বুঝলে, মানে আমার কাছে সিরিয়ালটা এইরকমই অপূর্ব। ও ও খুব ভালো অভিনেতা, আমি এবং খুব ভালো কো আর্টিস্ট, আমি ওর সাথে অভিনয় করে অনেক আরাম পাই। নিশো সেকেন্ড, তৌকির ভাই, তৌকির ভাইয়ের এদের সাথে কম্পিটিশন হয় না, সে সেই সময়ের অভিনেতা, যেই সময়টা অভিনয় করেই নিজেকে স্টাবলিশ করতে হতো, করতে হয়েছে, এবং অনেক কম্পিটিশন করে, ওই যে তিনজন চারজনের যে সেলিব্রিটি ইমেজটা রাখা, তার তিন চারজনের একজন ছিল, কিন্তু যেহেতু এখন তৌকির ভাইয়ের র্যাঙ্ক অবশ্যই পড়ে যাবে কারণ সে সিনিয়র হয়ে গেছে, তারপরে তৌকির ভাই এবং তারপর সজল। ভেরি গুড। আমি তোমার কাছে জানতাম যে তুমি খুব গুছিয়ে সুন্দর কনস্ট্রাকটিভ ভাবে অ্যান্সার গুলো দিবে। থ্যাংক ইউ সো মাচ সাবা। আমার শেষ প্রশ্ন তোমার কাছে,
তোমাকে যদি এই মুহূর্তে আমি জিজ্ঞেস করি জীবনের সবচাইতে বড় প্রাপ্তি কি, তাহলে তুমি কি বলবে? যদি পার্সোনাল লাইফে বলো, আমার জীবনে আমাকে অনেকেই বলেছে যে যদি নাই বা থাকবে তাহলে ছেলেটা কেন হলো। তো আমার আসলে এগুলোর কোনো, এইসব আমার কাছে খুব বোকা বোকা কথা মনে হয়, কারণ আমার কাছে মনে হয় যে জীবনের সবচেয়ে বড় গিফট আমি নিজেকে খুঁজে পাই, আমার ছেলে। আর আমি যেটা হতে চেয়েছিলাম জীবনে সেটাই হতে পেরেছি, কতটা ভালো হতে পেরেছি, কতটা খারাপ হতে পেরেছি, সময় চলে যাবে, সবকিছু চলে যাবে, হয়তো আজকে থেকে 50-60 বছর পরে গিয়ে হিসাব করা হবে, সেই হিসাবে হয়তো আমি থাকবোও না। কিন্তু আশা করি আমরা তো সবাই আসলে ইতিহাসের পার্ট হয়ে থাকতে চাই, সবার মধ্যেই সেই স্বপ্নটা আছে। তো আমারও সেই স্বপ্নটা আছে যে ইতিহাসের পার্ট হিসাবে আমাকে ধরা হবে কোনোদিন। এই তো আমার প্রাপ্তি হচ্ছে আমি অভিনেত্রী হতে চেয়েছিলাম, অভিনেত্রী হয়েছি, মানুষজন, কিছু কিছু মানুষ আমার অভিনয় পছন্দ করে এবং আমার ছেলে। আর যদি অপ্রাপ্তি বলি, অপ্রাপ্তি, অনেস্টলি আমি অপ্রাপ্তি কখনো হিসাব করি না, অপ্রাপ্তি যদি হিসাব করা শুরু করি এটা পাহাড়ের সমান হয়ে যাবে। আর শিল্পীদের অপ্রাপ্তি একটু বেশিই থাকে, তার একটু ইমোশনাল বেশিই থাকে, সে কারণেই তো মেরিলিন মনরোর মতো আর্টিস্টও সুইসাইড করে, তাই না? তারও অপ্রাপ্তি ছিল। তো সেই অপ্রাপ্তি গুলো হচ্ছে যে আমি যেই যেই জায়গায় অনেস্টি, যেই যেই জায়গায় আমি আমার পুরোটা ঢেলে আমার ইমোশন, আমার সবকিছু দেওয়ার চেষ্টা করেছি, সেই সেই জায়গা থেকে আমি রিটার্ন গুলো পাইনি। তো সেটা যদি বলো যে ইমোশনাল জায়গা থেকে অপ্রাপ্তি সেইটা। আর শিল্পী হিসাবে অপ্রাপ্তি হচ্ছে এখনো সেই রকম মাইল ফলক কোনো কাজ হয়তো করে উঠতে পারিনি, সেটা সেই প্রত্যেকটা স্বপ্ন শিল্পীরই যতদিন সেই জিনিসটা থাকে, থাকে, তো সেটা যতই যতদিন ভালো থাকবে করুক না কেন। অন্য জায়গায় কাজ করার ইচ্ছাটাও থাকবে। তো এইটা এক্স্যাক্ট, আপাতত অপ্রাপ্তি আর কিছু না, পার্সোনাল ওইটাই, যে আমি যেটুকু আমার ইমোশন যেখানে দেখিয়েছে সেখানে রিটার্ন পাইনি। অনেকেই বলে যে আমি এত শক্ত মানুষ কেন, এটাও একটা কারণ যে আমার ইমোশনটা দেখানোটা আমি ভুলে গেছি। আমি ওই আজকে থেকে 10-12-15 বছর আগের সোহানা সাবাকে আমি খারাপ মানুষ হইনি, কিন্তু মানুষ হিসাবে নিজেকে প্রতিদিন পিওর করার চেষ্টা করি, কিন্তু পাথরে আস্তে আস্তে পরিণত হয়েছি, আমার সেই সোহানা সাবাকে ফেলে এসেছি পিছনে। তুমি তো এই মুহূর্তে সিঙ্গেল আছো, যদি সেইভাবে বলি, মানে নট ম্যারিড, অ্যাজ এ সিঙ্গেল প্যারেন্টই আছো, বাট কোনো সম্পর্কে কি আছো? না, একেবারে না, থ্যাংক গড। আমি যদিও বলছিলাম যে আমি শেষ প্রশ্ন করব, বাট এই জিনিসটা আমার আসলে জানার আছে যে তোমার যেহেতু চিন্তাধারাগুলো খুবই স্ট্রেট এবং খুবই প্র্যাকটিক্যাল, আমি তোমার কাছে জানতে চাই একটা সম্পর্কে টিকে থাকার জন্য কিংবা একটা সম্পর্ককে জীবনের সাথে রেখে দেওয়ার জন্য সবচেয়ে বড় জিনিসটা কি প্রয়োজন? দেখো, সেদিন আমার একটা বান্ধবীকে আমি বোঝাচ্ছিলাম যে ও ওর কোন একটা জিনিস নিয়ে ওর খুব মন খারাপ হচ্ছিল, ওর জীবনের একটা প্রাপ্তি নিয়ে। তো আমার কাছে মনে, আমি ওকে বললাম যে তুমি আমার দিকে তাকিয়ে দেখো, তোমার কাছে মনে হচ্ছে যে কি পারফেক্ট, পারফেক্ট না, আমার জীবনে এইটা এইটা অপ্রাপ্তি আছে। অমুকের দিকে তাকিয়ে থাকো, মানে আমরা তিনজনের একটা গ্রুপ চ্যাটিং হচ্ছিল, ওর দিকে তাকিয়ে দেখো, ওর অপ্রাপ্তি এইটা এইটা এইটা। তো আমরা কেউ পারফেক্ট না, কোনো সম্পর্ক পারফেক্ট না, ইম্পসিবল। আমরা মানুষ হিসাবেই পারফেক্ট না। আমার মাকেই আমার মাঝে মাঝে পছন্দ হয় না, আমার বাবারও কত কিছু পছন্দ হয় না, আমার ছেলেরও কত কিছু পছন্দ হয় না। তো পার্টনারের কোনো কিছু সবকিছু পছন্দ হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু চেষ্টাটা থাকতে হবে, ইচ্ছাটা থাকতে হবে, এবং সেটা দুইজনের তরফ থেকেই থাকতে হবে। সেটা যদি একজন সেক্রিফাইস করেই যেতে থাকে, করেই যেতে থাকে, করেই যেতে থাকে, একটা সময় গিয়ে ওইটা ভেঙে যাবেই, সে সহ্যের সীমা ভেঙে যাবে, এবং দুইজনের আন্ডারস্ট্যান্ডিংটা থাকাটা খুব জরুরি যে ওকে, ও এই জিনিসটা সেক্রিফাইস করছে তো আমি ওই জায়গাটা সেক্রিফাইস করছি, এবং জানানো দুইজনকে প্রত্যেকটা মুহূর্তে জানানো, এমন না যে খোটা দেয়া। প্রত্যেকটা জিনিসের কিন্তু খোটা না, মানে আমাদেরকে অনেক সময় অনেক কিছু পাশ দিয়ে হচ্ছে, আমরা না প্রতিদিন দেখতে দেখতে অভ্যস্ত, মানে ভুলে যাই ব্যাপারটা, একটু মনে করিয়ে দেয়া যে শোনো আমি এটা করেছি তুমি এটা করবে, এটা কিন্তু খোটা না। এই জিনিসটাকে, এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকা খুব জরুরি। একটা সময় এই প্র্যাকটিসটা দেখবে যে বলারও প্রয়োজন নাই, দুজনেই বুঝে যে হ্যাঁ এটা তো হচ্ছে। যেমন সকালবেলা উঠে আমরা দাঁত ব্রাশ করি, ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করি, এটা তো বলার প্রয়োজন নেই। এটা কিভাবে করি, আমি যখন অনেক টায়ার্ড থাকি তার মধ্যেও আমি এটা ঘুমের মধ্যেও করে ফেলি, কারণ এটা প্র্যাকটিস হয়ে গেছে। তো এই প্র্যাকটিসটা, সেক্রিফাইসিং এর প্র্যাকটিসটা দুইজনের তরফ থেকে হওয়াটা খুব জরুরি, তাহলে যে কোনো সম্পর্ক টিকে যাবে, যে কোনো সম্পর্ক।
সাবা, থ্যাংক ইউ সো মাচ আমাকে তুমি টাইম দিয়েছো, এবং আই রিয়েলি এনজয় চ্যাটিং উইথ ইউ। সবসময় আমি খুব গল্প করতে পছন্দ করি তোমার সাথে। লাস্ট, একেবারে সত্যি সত্যি লাস্ট একটা জিনিস জানার, সেটা হচ্ছে যে এনি রিগ্রেট ইন লাইফ? আমি একটু আগে বলছিলাম যে আসলে না, তবে হ্যাঁ, যে মাঝে মাঝে মনে হয় যে স্কুল লাইফে আবার চলে যাই, ক্লাস 8-9-এ আবার চলে যাই। এবং আমার একটা টিচার ছিলেন, আমাদের সোশিওলজির টিচার, আমাকে আমার আমাদের হিস্ট্রির টিচার, আমি মাঝে মাঝে হিস্ট্রিও বানিয়ে বানিয়ে দিতাম। তো সে আমাকে ভাবতে যাবে প্রচন্ড ট্যালেন্টেড মেয়ে, এবং আমার দিকে তাকিয়ে মাঝে মাঝে বলতো, এত বুদ্ধিমতী মেয়ে, একটু মনোযোগ দিয়ে যদি পড়াশোনা করতো কোথায় কোথায় চলে যেত। তো শুধু এই জিনিসটা আমার মনে হয় যে স্কুলে যদি ফিরে যেতাম, তাহলে আমি সত্যি সত্যি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম। আমি গ্রাজুয়েট, কিন্তু এই ব্যাপারটাও আরো অনেক বেশি গ্রেসফুলি আমি বলতে পারতাম যে আজকে কিসের গ্রাজুয়েট। তো ওই জায়গাটা একটা ঘাটতি রয়ে গেছে। ইনশাল্লাহ তারপরও তোমার প্রাপ্তির লিস্টটা অনেক বেশি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে অগণিত দর্শকের ভালোবাসা, আমাদের সবার ভালোবাসা তোমার সাথে আছে। তোমার সামনের জীবনের জন্য অনেক শুভকামনা সাবা, তোমার বাচ্চার জন্য অনেক আদর, অনেক ভালো থাকো, এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক থ্যাংকস। অনেক ধন্যবাদ নওশিন। তোমাকে আসলে বলা হয় না, আমি তোমার তোমাকে প্রথম লক্ষ্য করেছিলাম অমিতাভের একটা নাটক তুমি অভিনয় করেছিলে, এবং আমার এক্সদের লিস্টে তো অমিতাভ আছে, এটা আই ডিডন্ট নো দ্যাট, ইজ ইট? এটা অনেক আগের কথা, ছোট্টবেলার কথা, ওই যে প্রথম দুইটা এক্স সেই আচ্ছা, তো। এটা এটা একটু এটা একটু জানতে চাই সাবা, যেহেতু কথাটা আসলো একটু শুনি। তুমি বলছো যে এক্স দের লিস্ট, এটা কি জাস্ট ইনফ্যাচুয়েশন ছিল না সিরিয়াসলি তুমি রিলেশনে ছিল? আমি তো সিরিয়াসলি আমাদের 1.5 বছর প্রেম ছিল, এটা আমার আচ্ছা মুরাদের আগের প্রেম ছিল, এবং আমরা সিরিয়াসলি 1.5 বছর প্রেম ছিল, ওর তরফ থেকে সিরিয়াস ছিল, আমার তরফ থেকে সিরিয়াস ছিল। বাট অমিতাভ মানে এখন আমার খুব ভালো বন্ধু, এটা আমি বলে রাখতে চাই যে একমাত্র অদ্ভুত ভাবে মুরাদের সাথে আমার যোগাযোগ নেই, আমার সব এক্সট্রা আমার খুব ভালো বন্ধু, এবং তারা সবাই যে যার জায়গায় অনেক ট্যালেন্টেড এবং অনেক ভালো, তাদের থেকে আমি অনেক কিছু শিখেছি, এবং আমি শিওর যে তারাও আমার থেকে কিছু না কিছু শিখেছে, তাদেরও আমার সাথে জার্নিটা ভালো ছিল। আমি শিওর মুরাদের সাথে আমার জার্নিটা অনেক ভালো ছিল অনেক, এবং অনেক ও এভাবেই বলবে। যাই হোক, তো আমি তোমার অমিতাভের নাটকে একটা অভিনয় দেখেছিলাম, আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, তোমার ডায়ালগ থ্রোয়িং, তোমার সবকিছু এত চমৎকার ছিল, এবং সেই মেয়েটাই আমার প্রথম নাটকের হিরোর ওয়াইফ হলো। আমাদের খুব ভালো একটা 10-11 দিন, আমার একদমই ডিভোর্সের পরপর একটা খুব বাজে সময় এটা যাচ্ছিল, সেই আপসেটিং টাইমটাতে আমার খুব ভালো সময় তোমাদের সাথে সাথে কেটেছে, এবং এখনো পর্যন্ত আমার কাছে স্বপ্নের মতো মনে হয় ওই 11 দিন। এক্স্যাক্টলি, ওই ট্রিপটা আসলে খুব মজার ছিল, আমরা সবাই খুব এনজয় করেছি। স্বপ্নের মতো আমরা যে যার মতো করে এনজয় করেছি। তো মানে হ্যাঁ, আমার আমাদের এইটা যে আমাদের কথা কম হয়, কিন্তু আমি তোমাকে ফলো করি, আমি তোমাকে জানি, আমি হিলুল ভাইকে তো অসম্ভব পছন্দ করি, ওটা বলে শেষ করা যাবে না, মানুষ হিসাবে আমিও তোমাকে খুব পছন্দ করি। তো আমাকে ডাকার জন্য, আমার সাথে আড্ডা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আমি সব সময় চাইবো, এবং যখনই সময় পাবো, তুমি যখন সময় পাবে, আমরা যেন গল্প করি ঠিক যেভাবেই যেভাবে করি, ইনবক্সে, ফোনে, এবং আবারও ইনশাল্লাহ আড্ডা হবে। থ্যাংক ইউ সো মাচ সাবা। খুব ভালো থাকো। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আড্ডা, নিশ্চয় অনেক ভালো লেগেছে আপনাদের। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন গুলো সবার আগে আপনি পেয়ে যান, এবং কমেন্টে অবশ্যই লিখবেন আজকের আড্ডার কি কি আপনাদের ভালো লেগেছে, এবং সামনে কাকে আপনারা দেখতে চান আমার এই পিপল আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট এই সিরিজটাতে। ভালো থাকবেন, দেখা হবে আবারও উইথ নওশিনে।